3 বছরে মডেল ত্রিপুরার ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছে। আগামী 1.5-2 বছরে নতুন ত্রিপুরা তৈরির প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় বসার পর মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন ত্রিপুরাকে মডেল স্টেট বানাবেন। সরকারি বেসরকারি অনুষ্ঠানে যেখানেই যেতেন সেখানেই বলে বেড়াতেন মডেল স্টেটের। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো মডেল স্টেট কতটা হয়েছে তা রাজ্যের মানুষ দেখছেন। ঘোষণা মতো মডেল ত্রিপুরা না হলেও এবারে এডিসি নির্বাচনের প্রচারে নেমে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছেন 3 বছরে মডেল ত্রিপুরার ভিত্তি প্রস্তর তৈরি হয়েছে, আগামী 1.5-2 বছরে নতুন ত্রিপুরা গড়ে দেবার প্রতিশ্রুতি দিলেন। রবিবার দক্ষিণ ত্রিপুরার মনপাথর নবকুমার চৌধুরী পাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় ভাষণ রাখতে গিয়ে এই প্রতিশ্রুতি দেন তিনি। চাই আপনারা, আমাকে 3 বছর সময় হয়েছে, মাত্র আরো 2 বছর রয়েছে। আমরা বলেছি মডেল ত্রিপুরা দেব, মডেল ত্রিপুরা ফাউন্ডেশন দিয়ে দিয়েছি, মাত্র 2 বছর, 1.5 থেকে 2 বছরের মধ্যে নতুন ত্রিপুরা আপনাদের সামনে তৈরি করে দেব। ক্ষমতায় বসে ঘোষণা দিয়েছিলেন 3 বছরে মডেল রাজ্য তৈরির, এবারে বলছেন শুধু ভিত্তি প্রস্তুত দিয়েছেন। মুখ্যমন্ত্রীর এমন ঘোষণায় সভাস্থলেই গুঞ্জন শুরু হয়ে যায়। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।